আখরে সোশ্যাল ইসলামী ব্যাংকে আলোচনা সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি সারা দেশ সারা তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে জাকাত ও ক্যাশ ওয়াকফ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের সোশ্যাল ইসলামী ব্যাংক আখাউড়া শাখার আয়োজনে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মসূচি অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে ব্যাংকের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের SAVP ও ম্যানেজার মোহাম্মদ ওহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যাংকের SPO ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ সোহেল চৌধুরী, অফিসার মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ সহ আরও অনেকে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ জানান, সোশ্যাল ইসলামী ব্যাংকে মানুষের প্রয়োজনে বিভিন্ন প্রকার হিসাব চালু রয়েছে। এর মধ্যে জাকাত ও ক্যাশ ওয়াকফ নামে দুটি নতুন অ্যাকাউন্ট চালু করেছে, যা মানুষের অনেকটা উপকার হবে বলে মনে করেন তারা। এর আগে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলেই। পরে দোয়া মোনাজাত ও ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।